নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মসুর ডাল বাটা দিয়ে পেঁয়াজি বানাবো। বর্ষার দিনে সন্ধ্যে চায়ের সাথে এরকম পেঁয়াজি বা পকোড়া হলে কিন্তু দারুণ লাগে খেতে। আর ডাল বাটা দিয়ে যদি করা হয় তার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমি এই পেঁয়াজিটা কীভাবে করেছি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মসুর ডাল বাটা দিয়ে পেঁয়াজি। দেখুন, এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভিজতে খুব বেশি সময় লাগে না, ভিজে দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দেবো। সম্পূর্ণ ডাল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন, আমি একবারে ডালের সাথেই বেটে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা থাকবে, এরকম করে বেটে নিতে হবে। খুবই সামান্য একটু জল দিলাম, আর আমি জল দেব না। এবার আমি ডাল বেটে নিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে, দেখুন আমি কিন্তু জল আর ব্যবহার করিনি। ডালটা দেখুন একটু দানা দানা আছে, একদম মিহি করে বেটে নিইনি। এইভাবে বেটে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি বেটে নেওয়া ডালটা ঢেলে নেব। ডাল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করে কুচিয়ে নিইনি, একটু মোটা মোটা রেখেছি, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ কালো জিরে। কালো জিরে দিলে পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আর জোয়ান হাতের একটু নিয়ে ঘষে দিয়ে দেব। জোয়ান আমাদের হজমে সাহায্য করে, সেই জন্য জোয়ান দিলাম। খুব সামান্য একটু হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে জলের কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু এটা মেখে নিতে হবে। জল দিলে পাতলা হয়ে গেলে পকোড়াটা খেতে ভালো লাগবে না। দেখুন মেখে নিয়েছি, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। পকোড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো। এবার পকোড়াগুলো ভেজে নেব। নির্দিষ্ট কোনো শেপ নেই, এমনি তেলের উপরে ছেড়ে দেবেন, ও নিজের শেপ নিজেই নিয়ে নেবে। একবারে সব কিছু সবগুলো ভাজবো না, সবগুলো একবারে ভাজা যাবে না, আমি দুবারে ভেজে নেব। একটা পিঠ লাল করে ভেজে নিয়ে তারপরে আমি উল্টে দেব। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একই রকমভাবে লাল করে ভেজে নিতে হবে। দুদিকেই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো তুলে একটা প্লেটের ওপরে টিস্যু বিছিয়ে তার উপরে রাখছি, এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে। একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পেঁয়াজি। খুব সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে করে নেওয়া যায়। আর বর্ষার দিনে সন্ধ্যের চায়ের সাথে কিন্তু এই পকোড়ার তুলনাই হয় না। খুবই টেস্টি একটা খাবার। আপনারা এটা শুধু চায়ের সাথে কেন, মুড়ি দিয়েও খেতে পারেন বা এমনি শুধুও খেতে পারেন। আমার আজকের এই মসুর ডাল দিয়ে পেঁয়াজি কেমন লাগলো আপনাদের, বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।